প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি শুভরাত্রি। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালোভাবে ক্লাস করছেন। সামনে শারদীয় দুর্গোৎসব, আপনাদের আমি অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যারা মুসলিম ধর্মের যে ভাইয়েরা আছেন, ঈদে মিলাদুন্নবী আগামী 30 তারিখে, আপনারা দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ঈদে মিলাদুন্নবী আপনারা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্ম এবং মৃত্যু তারিখ সেটা, এবং আমরা সেটা অনেক ভাব গম্ভীর্য ভাবে পালন করা হয়, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। সব সব ধর্মের প্রতি যে যেখানে আছেন, যে অবস্থায় সেটা আপনারা থেকে দোয়া করবেন। সরি, আমি বুঝতে পারি নাই যে আজকে আমার ক্লাস আছে, আমি অন্য এক জায়গায় ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আপনারা হয়তো আনিসুর রহমান স্যারের কাছে জেনেছেন, সেখান থেকে খুব দ্রুত এসে আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়েছে। মানে আজকের বিষয়টা আলোচনায় যে কত জরুরি ছিল এই পরীক্ষা এবং এই ছুটি ছাটার বিষয়গুলো নিয়ে, খুবই যেহেতু এটা ধর্মীয় ব্যাপার, স্পর্শকাতর বিষয়, আমরা আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে সক্ষম হয়েছে। আমরা যথারীতি আপনাদের সাথে এখন আমরা আলোচনায় চলে যাব। আজকে আমার সম্ভবত 10ম ক্লাস, আজকে 10 নম্বর ক্লাস আপনাদের। আমি 14টা ক্লাস নিব, তার ভিতর 10ম ক্লাস এটা। আর এরপরে আরো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো, এইটা ঠিক অন্যান্য দিনের মতো যেভাবে বলি, এই এইটাও এই পরীক্ষায় পড়বে, এই প্রশ্নটা পরীক্ষায় পড়বে, তার কোনো মিয়ে নাই, কোনো ভুল নাই, নির্ঘাত এটা পড়বে, আপনারা সেটা নিশ্চিত ধরে নিতে পারেন। আমরা বাইছে বাইছে যেভাবে তৈরি করতেছি, যেগুলো 10টা কোশ্চেন থাকবে, প্রথম আপনি জানেন তো একটার সাথে একটা লাগাই দিয়ে লাগানো থাকে, সেই ক্ষেত্রে আপনার এ প্রশ্নটা থাকবে, এবং এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন, প্রায় সময় আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেক ইয়ারে এই প্রশ্নটা ভিন্ন ভিন্ন নামে পড়ছে। যেভাবে পড়ুক না কেন, আপনারা এই প্রশ্নটার উত্তর যেভাবে পড়ুক, আমি যেটা জানাবো সেটাই হলো উত্তর, আমি যেটা দিয়ে দেবো এটাই হলো উত্তর। তো আমরা যথারীতি আলোচনার শেষে বলে দেবো যে কি কি প্রশ্ন হবে, তার আগে দেখি আমরা আলোচনা যাই। আমাদের আজকের আলোচনা, বুক সিলেকশন টুলস এন্ড গাইড, পুস্তক নির্বাচনের সহায়িকা, গাইড হচ্ছে নির্দেশিকা। টুলস মানে সামগ্রী, অর্থাৎ বুক সিলেকশন টুলস এন্ড গাইডস, অর্থাৎ পুস্তক নির্বাচন করতে গেলে কি কি সহায়িকা এবং কি কি নির্দেশিকা লাগে। সহায়িকা যে কি জিনিস, আপনি যদি একটা গাড়ি কিনতে যান, আপনি একটা মোটরসাইকেল কেনেন কিংবা একটা সাইকেল কেনেন, কিংবা বাসায় যদি আপনি একটা ছোট্ট একটা পানি গরম করার জন্য একটা কেটলি কেনেন, কেটলির ভিতরে দেখবেন একটা ক্যাটালগ থাকে, ওই ক্যাটালগটা হচ্ছে ওইটার গাইড, কিভাবে হাউ টু ইউজ দা কেটলি তাকে। আর টুলস কি, টুলস সামগ্রী। একটা গাড়ি কিনবেন কি মোটরসাইকেল দিবেন, করবেন একটা টুল বক্স আছে কিনা, আপনার অনেকে মোটরসাইকেল চালান, রাস্তার মাঝখানে চাকাটা লিক হয়ে গেল, খুলবেন কি দিয়ে, দেখবেন ওর পিছনে ইসের ভিতরে একটা ছোট্ট একটা আলামিন একটা ইয়ে থাকে, দেখবেন যে ওইটা হলো টুলস। তার ঠিক একজন লাইব্রেরিয়ান, সে যে পুস্তক নির্বাচন করবে তার কি কি সহায়িকা, কি কি সামগ্রী লাগবে, এই জন্য এটা পরীক্ষায় পড়ে, পুস্তক নির্বাচনের সহায়িকা আলোচনা করো। এর নিচে একটা কথা আছে, ন্যাশনাল মানে আমাদের দেশের একটা, আর ইন্টারন্যাশনাল হলো বিদেশে একটা। পরীক্ষার সময় পড়বে পুস্তক নির্বাচনের সহায়িকা বলতে কি বুঝো, 3টি দেশীয় এবং 3টি বিদেশি পুস্তক নির্বাচনের সহায়িকা আলোচনা করো। তা যাই পড়ুক না কেন, আমরা উত্তর যেটা শিখাই দেবো এটাই। ওকে, আসেন আমরা একটু দ্রুত লাগাই। পুস্তক নির্বাচনের জাতীয় আন্তর্জাতিক সহায়িকা ও নির্দেশিকা, প্রথমে তাহলে আপনাকে প্রশ্ন থাকবে, পুস্তক নির্বাচনের সহায়িকা কাকে বলে। পুস্তক নির্বাচনের সহায়িকা হলো সেই জিনিস, পুস্তক নির্বাচনের সহায়িকা হলো সেই জিনিস যাকে কেন্দ্র করে, যার উপরে ভিত্তি করে একজন লাইব্রেরিয়ান সমগ্র বিশ্বে কোথায় কি প্রকাশ হইতেছে তার যে খবর রাখে। একজন লাইব্রেরিয়ানের পক্ষে তো এই বিশ্বে কোথায় কোন বই প্রকাশ হইতেছে তা তো খবর রাখা সম্ভব না। আপনারা লাইব্রেরি সায়েন্সের ছাত্র, এই দেখেন আপনারা যারা লাইব্রেরি সায়েন্সের ছাত্র তারা তো জানেন না যে মিজানুর রহমান স্যার কি বই লিখছে, ইমদাদুল হক স্যার কি বই লিখছে, হাবিবুর রহমান স্যার কি বই লিখছে, কাজী গাউসুল মুস্তাক শরীফ স্যার কি বই লিখছে,
কেএম সাইফুল ইসলাম স্যার কি বই লিখছে, মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার কি বই লিখছে, এডিএম আলী আহমেদ স্যার কি বই লিখছে, এই বই কিন্তু আপনি আপনার পক্ষে এইসব খবর রাখা সম্ভব না। খবর কিভাবে রাখা সম্ভব? এই বই যারা প্রকাশ করছে তাদের যদি কোনো ক্যাটালগ থাকে, পাবলিশার ক্যাটালগ থাকে, তাহলে কিন্তু আপনি এক জায়গায় বসে পাবেন। এই যে পাবলিশার ক্যাটালগটা, এই পাবলিশার ক্যাটালগটাই হলো পুস্তক নির্বাচনের সহায়িকা। অর্থাৎ যে বই বা পুস্তকের ভিতরে গ্রন্থ জগতের সকল খবর খবর একসাথে পাওয়া যায়, দেখা যায়, গ্রন্থ জগতের খবর নেওয়া যায়, তাতে সাহায্য করে, এটাই হলো পুস্তক নির্বাচনের সহায়িকা। এই পুস্তক নির্বাচনের সহায়িকা এটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে হতে পারে, এর ভিত্তি বিভিন্ন রকম হতে পারে, এবং যেমন এর ভিত্তি যেমন ভিন্ন হতে পারে এবং এর বাছাই করার কৌশলও কিন্তু ভিন্ন হতে পারে। সেই জন্য বলা হয় যে ব্যক্তিগতভাবে বইয়ের বাজারে যাওয়া, পুস্তক বিক্রেতার ক্যাটালগ দেখা, প্রকাশকের ক্যাটালগ দেখা, বিভিন্ন গ্রন্থপঞ্জি বা গ্রন্থ জগতের পত্রপত্রিকার সাহায্য নেওয়া একজন গ্রন্থকারীকের উল্লেখযোগ্য কাজ। কাজেই যে সকল সামগ্রীর উপর ভিত্তি করে পুস্তক নির্বাচন, এটাই হলো আসল কথা। যে সমস্ত সামগ্রীর উপর ভিত্তি করে, এই লাইনটা দেখেন, এটা এইটা হলো মেন জিনিস। বাইবাতে যদি জিজ্ঞেস করে যে সকল সামগ্রীর উপর, এইখান থেকে যে সকল সামগ্রীর উপরে ভিত্তি করে পুস্তক নির্বাচন বা বাছাই করা হয়, বাইবাতে জিজ্ঞেস করলে তাকেই পুস্তক নির্বাচনের সহায়িকা বলে। ক্লিয়ার? অর্থাৎ যে সকল সামগ্রী বা সহজ সহজ জিনিসপত্রের সাহায্য নিয়ে গ্রন্থাগারের জন্য পুস্তক নির্বাচন বা বাছাই করা হয়, তাকে পুস্তক নির্বাচনের সহায়িকা বলে, তাকেই আছে পুস্তক নির্বাচনের সহায়িকা বলে। ওকে, আমরা এখন তাহলে কাকে বলে চলে গেল, এখন আসেন আমি পুস্তক নির্বাচনের বিভিন্ন সাহায্যকারী টুলস খেয়াল করেন। পুস্তক নির্বাচনের টুলস মানে হচ্ছে সাহায্যকারী, আর নির্দেশকারী আছে গাইড, সামগ্রীর সমূহ। পুস্তক নির্বাচনের জন্য কি কি টুলস এবং গাইড আছে সেটা একটু দ্রুত দেখেন। প্রথমে আসি, খেয়াল করেন, একজন গ্রন্থকারীকের পক্ষে সমগ্র বিশ্বের প্রকাশনা জগৎ সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা সম্ভব না, কিন্তু বিভিন্ন বিভাগ বা শাখা শাখার মাধ্যমে বই নির্বাচন করা তার পক্ষে সম্ভব। এই নির্বাচন সহায়িকা অথবা উপকরণ, যে সমস্ত উপকরণ যে সকল প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, সেগুলো হচ্ছে কি, বইয়ের সূচি, সেগুলো হচ্ছে বইয়ের সূচি, গ্রন্থপঞ্জির বৈশিষ্ট্য, বাহ্যিক অবব্যয়, সম্ভাব্য ব্যবহার এবং বইটি কোথায় পাওয়া যাবে সেই প্রাপ্তি স্থান সম্পর্কে ধারণা দেয়। অর্থাৎ তালি সহায়িকা বা টুলস কি কাজ করে, বইয়ের তালিকা পাওয়া যাবে, বিবলিওগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক পাওয়া যাবে, তার আকার, বাহ্যিক আকার পাওয়া যাবে, দাম কত, কি কাগজে ছাপা, তা কি কাজে ব্যবহার হবে, বইটা কোথায় পাওয়া যাবে, এই সব সম্পর্কে যে পাওয়া যায়, এই সব সম্পর্কে যে ডিটেলস যেখানে পাওয়া যাবে সেটাই হলো কোথায় পাওয়া যাবে, এই সম্পর্কে এই টুলস এবং গাইড ধারণা দিবে। এই টুলস এবং গাইড এটা ব্যবহার ভেদে তিন প্রকার হয়। এটা কয় প্রকার হয়? তিন প্রকার। একটা হচ্ছে প্রকাশের পূর্বে, একটা প্রকাশের পরে, প্রকাশের সময়, আর একটা প্রকাশের পরে। এই তিনটা ধাপে এটা হতে পারে। সেই তিনটা ধাপে কি, একটা আছে প্রকাশনের পূর্বে সাময়িকী, প্রকাশনের পূর্বে সাময়িকী, এটা আপনাদের লেখার দরকার নেই, আমি এই সেটটা করে দিই, তারপরে আপনারা এই পাতার একটা স্ক্রিনশট নিয়ে নিন। এক প্রকাশনের পূর্ব সাময়িকী কোনটা, একটা আছে পাবলিশার্স উইকলি, দ্য নিউ ইয়র্ক টাইমস বুক রিভিউ, আর একটা আছে দি নিউজ নিউ ইয়র্ক টাইমস। এই তিনটা কি জিনিস দেখেন, একটা আছে বইটা প্রকাশের উপরে যে তিনটা সাময়িকী বের হয় তাই, এটা এক নম্বর পয়েন্ট, এক নম্বরের তিনটা পয়েন্ট। দুই নম্বর হলো প্রকাশনা পরবর্তী সাময়িকী, যেমন এখানে কি কি আছে, বুক রিভিউ ডাইজেস্ট, তারপর আছে কিউমুলেটিভ বুক ইন্ডেক্স, আর একটা আছে
বিদ্বান বা বিশেষজ্ঞ পর্যায়ে সমালোচনা সাময়িকী। এটার ভিতরে আছে লাইব্রেরি লিটারেচার, এটা আছে এডুকেশনাল রিভিউ, আর হলো এশিয়ান সার্ভে। এটা কিন্তু হচ্ছে পুস্তক নির্বাচনের সহায়িকা নয়, এগুলো সবগুলো পুস্তক নির্বাচনের সহায়িকা, জার্নালের একটা সাময়িকী। এটা এটা আগে কিভাবে বেরোয়, একটা প্রকাশনার আগে, প্রকাশের পরে, আর একটা বিদ্বান বা বিশেষজ্ঞ পর্যায়ে। এইবার পুস্তক নির্বাচনের সহায়িকার ভিতরে এটা সহায়িকা নির্দেশে প্রকারভেদ। পুস্তক নির্বাচনের সহায়িকা এটা সাধারণত দুই ধরনের, আলোচনার আমরা আগেই বলছি, একটা দেশি বা বিদেশি। দেশি বিদেশি বিভিন্ন পুস্তক নির্বাচনের সহায়িকা সমূহকে তা সহায়িকা সমূহ কি তা আলোচনা করার পূর্বে নির্বাচনী সহায়িকাকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে লেখেন, এটা এটা লিখতে হবে। একটা হচ্ছে দেখেন ওই যে ন্যাশনাল জাতীয় পুস্তক নির্বাচনের সহায়িকা, আর একটা হলো আন্তর্জাতিক পুস্তক নির্বাচনী সহায়িকা। একটা হচ্ছে জাতীয় পুস্তক নির্বাচনের সহায়িকা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। জাতীয় মানে বাংলাদেশের অভ্যন্তরণে এই ধরনের পুস্তক নির্বাচনের জন্য যে সমস্ত সহায়িকা বা টুলস বা গাইড বের হয় তাকে লোক তাকে ন্যাশনাল বলে, আর বিদেশ থেকে আন্তর্জাতিক ভাবে যেটা প্রকাশ হয় তাকে আন্তর্জাতিক সহায়িকা বলে। এই জাতীয় পুস্তক নির্বাচনী সহায়িকা, বাংলাদেশে প্রকাশিত যে সকল পুস্তক নির্বাচনের সহায়িকা আছে সেগুলোকে সেগুলোকে জাতীয় নির্বাচনী সহায়িকা বলে। এটা প্রধানত এই সহায়িকা সব থেকে বেশি পরিচিত ও জনপ্রিয়। বাংলাদেশের জাতীয় পুস্তক নির্বাচনী সহায়িকা বাংলাদেশ থেকে যেটা বেরোয় এটা সাধারণত পাঁচটা প্রধান প্রধানত পাঁচ প্রকার। এক, লেখেন জাতীয় পুস্তক নির্বাচনী সহায়িকা প্রধানত পাঁচটা। একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় গ্রন্থপঞ্জি, দুই নম্বর আছে বুকস ইন প্রিন্ট, বুকস ইন প্রিন্ট এটা পরীক্ষা পড়বে আউট, এই পাঁচটা এখান থেকে লিখতে হবে, এই পাতার থেকে আপনাদের উত্তর লেখা শুরু করতে হবে। এই লোকাল এই পাঁচটা পরীক্ষা পড়বে, জাতীয় গ্রন্থপঞ্জি আমি বর্ণনায় পরে বলবো, জাতীয় গ্রন্থপঞ্জি কি সেটা পরে বলবো। বাংলাদেশ বুকস ইন প্রিন্ট পাঁচ, তিন বাংলা সাহিত্য গ্রন্থপঞ্জি, নাম্বার ফোর বাংলা শিশু সাহিত্য গ্রন্থপঞ্জি, নাম্বার ফাইভ বই। এই পাঁচটা হলো বাংলাদেশের জাতীয় পুস্তক নির্বাচনের সহায়িকা। আমাদের বাংলাদেশ থেকে এটা প্রকাশিত হয় সেই জন্য এটাকে বলা হয় সেই জন্য এটাকে বলা হয় জাতীয় অর্থাৎ ন্যাশনাল বুক সিলেকশন টুলস অ্যান্ড গাইডস, বাংলায় বলা হয় জাতীয় পুস্তক নির্বাচনী সহায়িকা ও নির্দেশিকা। এখন আসেন জাতীয় গ্রন্থপঞ্জি কি, নাম্বার সিক্স প্রকাশকদের পুস্তকের তালিকা, ছয় নম্বর আর একটা পয়েন্ট আছে প্রকাশকের পুস্তকের তালিকা অর্থাৎ পাবলিশার্স ক্যাটালগ যেটাকে বলে, প্রকাশকের পুস্তক তালিকা। এই ছয়টা হলো আমাদের লোকাল আমাদের বাংলাদেশের। এখন আসেন এই ছয়টার একটু বর্ণনা জানতে হবে, এটার বর্ণনা লিখতে হবে, এটা কি জিনিস। এক নম্বর হলো বাংলাদেশ জাতীয় গ্রন্থপঞ্জি হলো জাতীয় গ্রন্থপঞ্জি আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক এটা বের হয় বাংলাদেশ। সহজ কথায় বাংলাদেশ জাতীয় গ্রন্থপঞ্জি হলো বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত সকল বইয়ের আপ টু ডেট তালিকা, সেটা বাংলা এবং ইংরেজি হতে পারে। এই জাতীয় গ্রন্থপঞ্জি দুটো ভাগে ভাগ করা, একটা হলো 1972 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত এটা আপ টু ডেট প্রকাশিত হয়েছে। এটা দুই ধরনের এন্ট্রি আছে, একটাতে আছে বাংলা আর একটা আছে ইংরেজি। এই এটার এন্ট্রিটা দেখানো হয়েছে এশিয়া টু লেখকের নামের শেষ অংশ দিয়ে লিখানো হয়েছে দেখা হয়েছে, আর এটাকে তিনটা ভাবে সাজে, লেখকের নাম অনুযায়ী সাজানো আছে, বইয়ের নাম অনুযায়ী সাজানো আছে, বিষয় ভিত্তিক সাজানো আছে। তবে এই জাতীয় গ্রন্থপঞ্জিতে চারটা জিনিস অন্তর্ভুক্ত করা হয়নি। যদি প্রশ্ন করায় জাতীয় গ্রন্থপঞ্জি কাকে বলে, তখন বলবেন বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ইংরেজি যে সমস্ত গ্রন্থগুলো প্রকাশিত হয় জাতীয় গ্রন্থাগারে কপিরাইট অনুযায়ী জমা দিতে হয় দুই কপি করে। এই যে দুই কপি করে জমা দেওয়া হয়, এই জাতীয় গ্রন্থাগার এই দুই কপি করে জমা দিলে তারা একটা গ্রন্থপঞ্জি তৈরি করেন, তাকেই বলা হয় জাতীয় গ্রন্থপঞ্জি। আবার সহজ করে বলি, বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ইংরেজি ভাষায় সকল পুস্তকের কপিরাইট আইন অনুযায়ী জাতীয় গ্রন্থাগারে যে সংখ্যা জমা দেওয়া হয়
তার উপরে কেন্দ্র করে যে তালিকা তৈরি করা হয় তাকেই বলা হয় জাতীয় গ্রন্থপঞ্জি। এই জাতীয় গ্রন্থপঞ্জি কিভাবে সাজানো থাকে? দুইভাবে এন্ট্রি করা হয়, একটা বাংলা বইয়ের তালিকা আর একটা আছে ইংরেজি বইয়ের তালিকা। একই বইয়ের ভিতরে দুইটা চ্যাপ্টার। তালিকা তৈরি করার ক্ষেত্রে লেখকের নাম দিয়ে তালিকা তৈরি করা হয়, বিষয়ের নাম দিয়ে তৈরি করা হয়, আবার লেখকের নাম দিয়ে করা হয়। বিষয়, বইয়ের নাম আর লেখকের নাম, তিনটা। এটার এন্ট্রি হয় এসিআর টু অনুযায়ী, আর ক্যাটালগ করা হয়, সরি ক্লাসিফিকেশন করা হয় ডিডিসি অনুযায়ী, আর ক্যাটালগিং করা হয় এএসিআর টু অনুযায়ী। ডিডিসি হলো ডিউ ডেসিমেল ক্লাসিফিকেশন, আর এএসিআর টু হলো অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস। তবে এইবার ভাইবাতে জিজ্ঞেস করবে, আপনি কি বলতে পারেন জাতীয় গ্রন্থপঞ্জিতে কোনটা কোনটা কোন চারটা জিনিস অন্তর্ভুক্ত হয়নি? হ্যাঁ, তখন বলবেন বলতে পারি, জাতীয় গ্রন্থপঞ্জিতে ছাত্রছাত্রীদের জন্য যে টেক্সট বই বেরোয় প্রতি বছর, আমরা 1 জানুয়ারিতে যে 35 কোটি বই বিতরণ করি, এই জাতীয় গ্রন্থপঞ্জিতে কিন্তু এই বইয়ের তালিকা সংযুক্ত করা হয় না, অর্থাৎ বাচ্চাদের লিখিত পুস্তক এটা করা হয় না। দৈনিক যে পত্রিকা বা সাময়িকী বেরোয়, এর প্রথম সংখ্যাটা বের করা হয়, প্রথম যেদিন বেরোবে, মনে করেন কালের কণ্ঠ প্রথম যেদিন বেরিয়েছে সেটা, যে কোনো সাময়িকী, মনে করেন যে বিচিত্রা, তারপরে সাপ্তাহিক 2000, এই যে একটা প্রথম যেটা বাড়াবে নতুন কপি, প্রথমটা ছাড়া অন্যগুলো রাখা হয় না। তারপর হচ্ছে আমাদের পার্লামেন্টে যে কার্য বিবরণী হয়, এমপিরা যে বক্তব্য রাখে, সব লিখিত যে রেকর্ড হয়, এই কার্য বিবরণী জাতীয় বিশ্ববিদ্যালয়, এই জাতীয় গ্রন্থপঞ্জিতে অন্তর্ভুক্ত হয় না। তারপর আছে গোলভ্য মানচিত্র, এই চারটা জিনিস জাতীয় গ্রন্থপঞ্জিতে অন্তর্ভুক্ত হয় না। ভাইবাতে জিজ্ঞেস করবে কি কি জাতীয় গ্রন্থপঞ্জিতে হয় না, বলবো যে টেক্সট বুক হয় না, কোন পত্রিকা প্রথম কপি ছাড়া হয় না, পার্লামেন্টের কার্য বিবরণী হয় না, আর গোলভ্য মানচিত্র বা রাস্তায় যে সমস্ত ইয়ে পাওয়া যায় এই সবগুলো এই জাতীয় গ্রন্থপঞ্জির ভিতরে আসে না। দুই, খ নম্বরে এই যে বলে দিছি, এটা দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। এটা বিন্যাস ডিডিসি অনুযায়ী হয়, এনটি হয় অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস অনুযায়ী। তারপর হচ্ছে যে এই যে 2 নম্বর, বুকস ইন প্রিন্ট। বুকস ইন প্রিন্ট কি জিনিস? বুকস ইন প্রিন্ট আগে কিন্তু ইংল্যান্ডের থেকে প্রকাশিত হয়েছে, বুকস ইন প্রিন্ট, কিন্তু মজার ব্যাপার, এই ঢাকা বই মেলা অর্থাৎ বাংলাদেশে বুকস ইন প্রিন্ট, বাংলা ভাষায় যত প্রকাশিত বই প্রকাশিত হয় তার তালিকা এটা বের হয়, এতে বুকস ইন প্রিন্ট, বাংলাদেশের বুকস ইন প্রিন্ট হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত পুস্তকের তালিকা। এখানে কিন্তু বর্তমানে এটা বাৎসরিক ভাবে প্রকাশিত হয়। ঢাকা বই মেলা হতো এক সময়, আপনারা জানেন কিনা, ঢাকা বই মেলা 1995-96 সালে, 2000 সালেও আমরা দেখছি ঢাকা বই মেলা হতো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্যালের মাঠে, সেখানে সেই সময় বাংলাদেশে গ্রন্থপঞ্জি সকল বইয়ের তালিকা বেরোইত। এই বুকস ইন প্রিন্ট অর্থাৎ বাংলা বইয়ের তালিকা, এটা লেখক অনুযায়ী সাজানো থাকে, শিরোনাম অনুযায়ী সাজানো থাকে, আর বিষয় অনুযায়ী সাজানো থাকে। বুকস ইন প্রিন্ট 2 নম্বর। নাম্বার 3, বাংলা সাহিত্য গ্রন্থপঞ্জি। বাংলা সাহিত্য গ্রন্থপঞ্জি আছে, এটা একটি শামসুল হক কর্তৃক 1970 সালে ন্যাশনাল বুক সেন্টার প্রকাশ করছে, যাতে বাংলা সাহিত্যের সকল পুস্তকের তালিকা আছে, যা দেখে আপনি বই নির্বাচন করতে সহায়তা হবে। এটাও 2 খণ্ডে, প্রথম খণ্ড 47 থেকে 67, দ্বিতীয় খণ্ড হচ্ছে 71 থেকে পর্যন্ত ব্যাপ্তি। তারপর আছে গ্রন্থপঞ্জিটা, এটি বাংলাদেশের বাংলা ভাষায় প্রকাশিত পুস্তকের নির্বাচনী সহায়িকা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নাম্বার ঘ, বাংলা শিশু সাহিত্য। বাংলা শিশু সাহিত্য এটা আছে, আপনি যখন লাইব্রেরিতে 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত বাংলা শিশু সাহিত্য গ্রন্থপঞ্জি শামসুল হক স্যার এটা সংকলন করে এবং ন্যাশনাল বুক সেন্টার এটা প্রকাশ করে। 47 থেকে 71, এই 23 এবং 24 বছরে যত বাচ্চাদের বই বেরিয়েছে এই বইটা এই তালিকার ভিতর সংযুক্ত আছে। আপনার লাইব্রেরিতে যদি এই একটা তালিকা থাকে, তাহলে আপনার বাংলা সাহিত্যের পুস্তক নির্বাচন করতে অনেক সহজ এবং সুন্দর হয়ে যাবে। ওকে, তারপর আসেন আর একটা আছে বই।
এই বই কি জিনিস? ভাইবা তো জিজ্ঞেস করবেই, বই মানে কি? বই হলো একটা মাসিক মুখপত্র। কোথা থেকে বেরো এটা? বই কি জিনিস? এটা হলো প্রকাশনা জগতের একটি মাসিক মুখপত্র। এটা সাধারণত প্রকাশ হয় গুলিস্তানের জাতীয়, দেখছেন না ওই গোলাপশাহ মাজারের পাশে ন্যাশনাল বুক সেন্টার একটা অফিস আছে, এই অফিস থেকে এটা প্রকাশিত হয়। প্রতি মাসে এক একটা বের হয়। বাংলাদেশে যত বই প্রকাশ হয় তার তালিকা, তার আলোচনা সমালোচনা এইটার ভিতরে এটা বের হয়। জাতীয় গ্রন্থ কেন্দ্র কর্তৃক প্রকাশিত গ্রন্থ জগতের মাসিক মুখপত্র আমি বলছি। এটা ঢাকা শহরের, রাজধানী ঢাকা শহর থেকে প্রতি ইংরেজি মাসের 7 তারিখে এটা প্রকাশিত হয়। এতে বই পত্রিকা নানা খবর নিয়ে বইয়ের তালিকা আলোচনা সমালোচনা থাকে। সারা দেশে তথা জাতীয় সত্তাকে জাগ্রত করার মানুষে গ্রন্থ আন্দোলনের এক রূপরেখা এই বই পত্রিকার মাধ্যমে সূচিত হয়ে আসছে। বই পত্রিকাটি জাতীয় কর্ণের প্রকাশনা ও বাংলাদেশের প্রকাশনা জগতের উল্লেখযোগ্য অবদান প্রকাশনা সম্পর্কে একটা ধারণা দেয়। ওকে, তারপর আসেন লাস্টে প্রকাশকদের পুস্তকের তালিকা, এইটা আবার কি জিনিস? সহজ কথায় আছে, বাংলা একাডেমির বই মেলায় যখন আপনি যান, যখন প্রত্যেকটা স্টলের সামনে যান, যাওয়ার সাথে সাথে দেখবেন আলামিন আপনাকে একটা তালিকা ধরাই দেয়। এটা কি তা বলতে পারেন? এইটাই হলো প্রকাশকদের তালিকা। কেন আপনাকে এটা দেয় বলেন? এই জন্য দেয় যে তাদের দোকানে কি কি বই আছে, তারা কি কি বই প্রকাশ আছে, এর ভিতরে তালিকা আছে। এই তালিকা দেখে আপনি বলেন কোন বইটা আপনার দরকার, কোনটা আপনার দরকার না। মুজাহিদুল, ক্লিয়ার আপনার? প্রকাশকের তালিকা বলতে কি বুঝায় তার কি বুঝছেন? জি স্যার। এটা হলো আপনি যখন বাংলা একাডেমির বই মেলায় যে কোনো প্রকাশকের কাছে যাবেন, যার সাথে সাথে একটা ক্যাটালগ ধরাই দেবে। এই ক্যাটালগ যদি আমরা, যেমন আমরা এখন ব্যানবেজে বই কিনবো, এখন আমরা কিন্তু বাংলা বাজারে গাড়ি দিয়ে লোক পাঠাইছিলাম দুইজনকে, তারা সমস্ত প্রকাশকদের তালিকা এরা সংগ্রহ করে আনছে। এবার ওটা থেকে আমরা টিক দিব, টিক দিয়ে আমরা একটা তালিকা তৈরি করে ফেলবো। এটা হচ্ছে পাবলিশারদের তালিকা। এই এই হলো বাংলাদেশ, এই জাতীয়, এই আমাদের ন্যাশনাল যে ছয়টা, বাংলাদেশের পুস্তক প্রকাশিত বিক্রেতা সমিতি কর্তৃক এটা একটা ডিরেক্টরি, বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা কর্তৃক এখানে একটুখানি একটা ইয়ে আছে, অর্থাৎ এটা দেখেন এটা ইংরেজিতে কি উং ছিল, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির একটি পাবলিশার ক্যাটালগ প্রকাশ করে থাকে। আর বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা এটা প্রতি বছর 200 শতাধিক প্রকাশকের নিজস্ব প্রকাশনা তালিকা প্রকাশ করে বিভিন্ন জায়গায় বিতরণ করে। বাংলাদেশের পুস্তক নির্বাচনী এই প্রকাশনা দুটি বুক সিলেকশনের গুরুত্বপূর্ণ সহায়িকা হিসেবে কাজ করে। এটা হলো আপনার আন্তর্জাতিক পুস্তক নির্বাচনের সহায়িকা। আন্তর্জাতিক পুস্তক নির্বাচনী সহায়িকাতে যদি আমি যাই, আন্তর্জাতিক পুস্তক নির্বাচনের সহায়িকাতে আমি একটু কাজটা সহজ করার জন্য আপনাদের, আমরা ন্যাশনাল পুস্তক নির্বাচনের যে সহায়িকা সেটা দেখছি, এখন আমরা আন্তর্জাতিক পুস্তক নির্বাচনের যে সহায়িকাটা সেটা আমরা একটু দেখবো। যাদের কাছে বইটা আছে, গাইডটা কি আছে আপনাদের কাছে? ম্যাক্সিমাম এর কাছে আছে? হ্যাঁ, এই যে দেখেন, আমাকে কি দেখতে পাচ্ছেন আপনারা? ইয়া জি স্যার, জি স্যার। এই যে এইটা দেখেন, আন্তর্জাতিক পুস্তক নির্বাচনের সহায়িকা, একটু লেখেন আন্তর্জাতিক পুস্তক নির্বাচনের সহায়িকা আগে লেখেন। আমি আগে, আমরা যেমন ন্যাশনালে 6টা লিখছি, আন্তর্জাতিক পুস্তক নির্বাচন সহায়িকা আগে এটা লেখেন। এক নম্বর বুক রিভিউ ডাইজেস্ট বাংলায় লেখেন, এটা তাড়াতাড়ি লেখেন। আমি আগে তারপরে বলতেছি কি করতে হবে। আন্তর্জাতিক পুস্তক নির্বাচনী সহায়িকা, দ্য বুক রিভিউ ডাইজেস্ট নিউ ইয়র্ক থেকে উইলসন কোম্পানি কর্তৃক 1905 সাল থেকে এটা প্রতি মাসে বের হয়। অর্থাৎ নিউ ইয়র্কের যত প্রকাশনা জগতের 1905 সাল থেকে যত বই আছে তার তালিকা এই বুক রিভিউ, তার একটা সমালোচনা বুক রিভিউ ডাইজেস্টে বের হয়। এক নম্বরে লিখছেন আন্তর্জাতিক বুক নির্বাচনী সহায়িকা, বুক রিভিউ ডাইজেস্ট। জি স্যার, বুক রিভিউ ডাইজেস্ট। টু, ব্রিটিশ বুকস
বুক নিউজ, এটাকে বলে বিএনবি, এটা কিন্তু পরীক্ষায় পড়বে। ব্রিটিশ বিএনবি কি বলবেন? ব্রিটিশ বুক নিউজ, অর্থাৎ ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে, সরি লন্ডন থেকে এ গাইড টু বুক সিলেকশন, লন্ডন ব্রিটিশ কাউন্সিল 1940 মান্থলি, অর্থাৎ ব্রিটিশ বুক নিউজ বিএনবি এটা একটা গাইড টু বুক সিলেকশন, পুস্তক নির্বাচনের এটা নির্দেশিকা। এটা লন্ডন থেকে বের হয়, ব্রিটিশ কাউন্সিল প্রকাশ করে 1940 সাল থেকে। বাংলায় লেখেন ব্রিটিশ বুক নিউজ বিএনবি, লিখেছি 1940 সাল থেকে, লিখছেন? জি স্যার, 40 সাল থেকে এটা প্রকাশ হয়। এইবার আসেন, এইটা সম্পর্কে অনেক কথাবার্তা এটার ভিতরে এইখানে আছে। এই পেজ নাম্বার 172 শুরু হয়েছে কোথা থেকে? পেজ নাম্বার 171 থেকে শুরু হয়েছে। এই যে পেজ নাম্বার 172 আছে, দুই নম্বর গেল। এবার আসেন তিন নম্বরে, লেখেন সিবিআই। সিবিআই অনেকে বলতে পারে সিবিআই কি আমেরিকা গোপন গোপন যে সিবিআই, সিবিআই তথ্য, সেটা না। এটা আছে বলে কিউমুলেটিভ বুক ইন্ডেক্স, কিউমুলেটিভ বুক ইন্ডেক্স, সব থেকে পুরাতন পুস্তক নির্বাচনী সহায়িকা, নিউ ইয়র্কের থেকে প্রকাশ হয়, এইচ ডব্লিউ উইলসন কোম্পানি প্রকাশ করে 1898 সাল থেকে। কিউমুলেটিভ বুক ইন্ডেক্স, রাইট, কিউমুলেটিভ বুক ইন্ডেক্স নিউ ইয়র্কের থেকে হয়, উইলসন কোম্পানি প্রকাশ করে 1898 সাল থেকে। শুধু এইটুক যদি লিখে দিতে পারেন তাহলে এটা চমৎকার। মজার ব্যাপার, এটা 1898 সাল থেকে সিবিআই নিয়মিত পক্ষে প্রকাশ করতো, 1928 সাল পর্যন্ত শুধু এটা আমেরিকান বই সংযুক্ত করতো, কিন্তু 1929 সাল থেকে বিশ্বে যত ইংরেজি বই প্রকাশ হয় তারা কিন্তু এই সিআইবি এটা ইয়ে করে। এখন প্রশ্ন হলো, স্যার আজকে পর্যন্ত কি তাহলে এরাও এটা প্রকাশ করতেছে? এখন আর এটা প্রকাশ হয় না, এখন অনলাইনে প্রকাশ হয়, এখন আর এটা হার্ড কপি প্রকাশিত হয় না, এটা অনলাইনে হয়। এখানে কথা নাই কি, এটা এটা মাসে মাসে, এটা প্রতি সপ্তাহে হতো, পরে মাসে হতো, পরে 6-3 মাস হতো, 6 মাসে হতো, বছর ভিত্তিক এটা বাইন্ডিং করা হতো। এটা সম্পর্কে ডিটেলস। এইবার আসেন পাবলিশার্স উইকলি, নাম্বার 4, পাবলিশার্স উইকলি, পাবলিশার্স উইকলি নাম দেখে কি বুঝতেছেন? পাবলিশার্স প্রকাশক উইকলি মানে সাপ্তাহিক, অর্থাৎ সাপ্তাহিক এটা প্রকাশ হয়। এটাও নিউ ইয়র্কের থেকে আর আর ব্রোকার কোম্পানি এটা প্রকাশিত করে 1872 সাল থেকে এটা প্রকাশিত হয়ে আসতেছে। চারটা জিনিস মুজাহিদুল সাথে সাথে বলে ফেলবেন, সুলতান কিংবা শান্তি যারা আমার সামনে আছেন তাদেরকে বলতেছি, পাবলিশার্স উইকলি বলার সাথে সাথে বলবেন এটা প্রতি সপ্তাহে বেরিয়ে হয়, আর আর বোকার কোম্পানি প্রকাশ করে 1872 সাল থেকে প্রকাশিত হচ্ছে নিউ ইয়র্কের থেকে। ব্যাস এটাতে এই পর্যন্ত বলার পর আপনাকে থামাই দেবে, বলবে আচ্ছা ঠিক আছে আরটা বলবে। যদি পারেন তাহলে এটাতে কল নাম্বার দুই ভাবে সাজানো, একটা লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশনে, আর একটা হচ্ছে ডিডিসি অনুযায়ী। এত ভিতরে যাবে না, কিন্তু আপনারা এটা একটু এটা পড়ে নিতে হবে। আমি এটা আজকে শেষ না করে দিলে আর একদিন আছে পাবলিশার্স উইকলি, ক্লিয়ার? জি স্যার। এইবার আসেন সব থেকে যেটা, ও সরি আরো দুটো আছে, বুকস ইন প্রিন্ট, এটা ইংল্যান্ডের থেকে, আমেরিকা নিউ ইয়র্কের থেকে এটা বের হয়। একটা বুকস ইন প্রিন্ট, আগে এটা 1848 সাল থেকে এটা বুকস ইন প্রিন্ট আমেরিকা থেকে প্রকাশ হইতো। মজার ব্যাপার, এইটা দেখা দেখি বাংলাদেশে যখন 2000 সালে বই মেলা হলো তখন ঢাকা বই মেলা নাম দিয়ে বাংলাদেশ থেকে একটা বুকস ইন প্রিন্ট বেরোয়া শুরু করলো। সেখানে কি হলো, এখানে দেখেন ওই চারটা পয়েন্ট, এটা সবসময় পড়ে তো, এই বুকস ইন পরে ইন পরে সরি এই বুকস ইন প্রিন্টটা পড়বে, পাবলিশার্স উইকলি পড়ে, আর আছে লাইব্রেরি অফ কংগ্রেস। যদি বলো তিনটা বিদেশি তাহলে বর্ণনা দিবেন বুকস ইন প্রিন্টের, এর পরে যেটা আছে লাইব্রেরি অফ কংগ্রেসের, আর একটা দিবেন পাবলিশার্স উইকলি। বুকস ইন প্রিন্ট কি হয় দেখেন, আমি চারটা পয়েন্ট করে দিচ্ছি আপনাদের মনে রাখার জন্য। প্রকাশকাল, প্রকাশ 48 সাল থেকে প্রকাশ হয়, প্রকাশনা প্রতি 6 মাস অন্তর প্রকাশ করে। বুকস ইন প্রিন্টে দুইটা অংশ, একটা আছে লেখকের নামে তালিক অনুযায়ী, আর একটা আছে একটা আছে দুটি আসে বর্ণনা ক্রমিক, লেখকের তালিকা আর শিরোনামের তালিকা।
এটা লেখক এবং অন্য একটা আছে লেখকের তালিকা একটা শিরোনামের তালিকা এই দুটো দিয়ে দেবেন এতে আইএসবিএন নাম্বার পর্যন্ত তথ্য দেওয়া থাকে এটা হচ্ছে মজার ব্যাপার মাধ্যম আছে বোকার কোম্পানিটা ম্যাগনেটিক টেপে প্রকাশ করে দেখেন এখন আর ছাপাচ্ছে না ম্যাগনেটিক টেপ প্রথম দিন পড়াইছিলাম মজার ব্যাপার এখন আর মাইক্রোফিশ কপিও পাচ্ছে না এখন ডাইরেক্ট অনলাইনে এটা পাওয়া যাচ্ছে অনলাইনে পাওয়া যাচ্ছে হার্ড কপি নেই অনলাইনে চারটা হ্যাঁ এইবার আসেন দিস ইজ দা লাস্ট পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ সব সময় হবে আপনারা পেপার অনেও পড়ছেন লাইব্রেরি অফ কংগ্রেসের বর্ণনা দাও এটা পড়ছেন আধুনিক লাইব্রেরির এই লাইব্রেরি অফ কংগ্রেস ক্যাটালগ নাম্বার 6 নাম্বার 6 এটা এবিসিডি 6 নম্বর লাইব্রেরি অফ এটা এই নাম্বার এটা 6 6 নম্বর হলো না জি স্যার 6 নম্বর হ্যাঁ এটা 6 6 নম্বর 6 নম্বর এই 6 নম্বর আছে লাইব্রেরি অফ কংগ্রেস ক্যাটালগ আমেরিকা থেকে প্রকাশ হয় আর আর বোকার কোম্পানি 1948 সাল থেকে এটা প্রকাশ করতেছে এই লাইব্রেরি অফ কংগ্রেস কে আগে লিখবেন বর্ণনা যদি পড়ে আগে লিখবেন প্রথমে বলবেন এই আমেরিকার আমেরিকার জাতীয় গ্রন্থপঞ্জি নামে কোনো বই নেই আমেরিকায় কিন্তু ন্যাশনাল বিবলিওগ্রাফি কোনো বই নেই এই লাইব্রেরি অফ কংগ্রেস যে ক্যাটালগ প্রকাশ করে তাকে জাতীয় গ্রন্থ আমেরিকা জাতীয় গ্রন্থপঞ্জি বলে বলতে পারবেন না জি স্যার স্যার শান্তি কি বলতে পারবেন না যদি বলে লাইব্রেরি অফ কংগ্রেসের ন্যাশনাল ক্যাটালগ গ্রন্থপঞ্জির নাম কি তখন বলবেন ন্যাশনাল আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেস ন্যাশনাল বিবলিওগ্রাফি প্রকাশ করে না লাইব্রেরি অফ কংগ্রেসের যে ক্যাটালগ আছে ওইটাই আমেরিকার জাতীয় গ্রন্থপঞ্জি এটা হলো জাতীয় গ্রন্থপঞ্জি এটাই ওইটাই গ্রন্থপঞ্জি মজার ব্যাপার এটা ইউনিয়ন ক্যাটালগ হিসেবে কাজ করে দুই নম্বর এই সাব পয়েন্ট লেখেন এটা লাইব্রেরি অফ কংগ্রেস থেকে যেমন প্রকাশিত হয় ন্যাশনাল ইউনিয়ন ক্যাটালগের সাথে তালিকা হয় এটা ইউনিয়ন ক্যাটালগেরও কাজ করে ঠিক আছে তারপর আছে গ নম্বর বলছে এটা বিশ্ব ক্যাটালগের দর্পণ হিসেবে কাজ করে আপনারা যারা আজকে ওহো আজকে আপনারা জানেন আজকে আমাদের ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজে আজকে আমাদের জব ক্যারিয়ারের যে ক্লাস হয়েছে জব ক্যারিয়ারের যার আওয়াজ হইতেছে তার মাইক বন্ধ করেন আজকে জব ক্যারিয়ারের একটা ক্লাস হয়েছে সেখানে এই লাইব্রেরি অফ কংগ্রেস এখান থেকে কিভাবে এটা ডাটা এন্ট্রি করতে হবে লাইব্রেরি অটোমেশন করতে হবে ডিজিটাইজেশন করতে হবে সেই বিষয়টা নিয়ে আপনারা এই বিশ্ব যারা আজকে ওই ক্যারিয়ার ক্লাসে যারা অংশগ্রহণ করছিল তারা লাইব্রেরি কিভাবে অটোমেশন করতে হয় লাইব্রেরি কিভাবে ডিজিটাইজেশন করতে হবে সেই সম্পর্কে আমরা আজকে শিখাইছি এখানে একটা জিনিস সেই জায়গাতে এই লাইব্রেরি অফ কংগ্রেস থেকে যখন আপনি আপনার বই ক্যাটালগ করবেন বিশ্বের এমন কোন বই না ইংরেজিতে যা লাইব্রেরি অফ কংগ্রেসে নাই এখান থেকে আপনি ডাউনলোড করে Z39 প্রোটোকল ব্যবহার করে কোহাতে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই জন্য এটাকে বলে বিশ্বে ক্যাটালগের দর্পণ অর্থাৎ আমি ডক্টর মিজান আমি যশোরে বসে মনিরামপুর বসে আপনারা পটুয়াখালী ইয়ে থেকে বরিশাল উপমা যেখান থেকে বসেন লাইব্রেরি অফ কংগ্রেসের থেকে Z39 দিয়ে ক্যাটালগে ডাউনলোড করতে হয় কিভাবে সেটা আপনি এখানে বসে শিখতে পারবেন দেখতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একদিন দেখাই দেবো এটা তারপর বলছে এটা ঘ নম্বর গ্রন্থ সম্বন্ধীয় বিবরণী আমেরিকা থেকে যত বই প্রকাশিত হয় তার সবগুলোর বিবরণী এখানে পাওয়া যায় তারপর বলবে ISBN এবং ISSN এই সাময়িকী এই ক্যাটালগের ভিতরে লাইব্রেরি অফ কংগ্রেস ক্যাটালগের ভিতরে জার্নালের যে ISSN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার আর বইয়ের ক্ষেত্রে ISBN নাম্বার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার আর একটা আছে ISBD ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিবলিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন তাকে ISBD বলে এটা হলো এই লাইব্রেরি অফ কংগ্রেস ক্যাটালগে পাওয়া যায় আর একটা আসেন ওয়েবসাইটের ব্যবহার করে এই সম্পর্কে ওয়েবসাইটে যত কিছু দরকার আপনি এখানে জানতে পারবেন বলছে ক্যাটালগের অন্তর্ভুক্তি এটার ভিতর থাকে সাবজেক্ট ক্যাটালগের হতে পারে সেটা সেটা বিভিন্ন বিষয়ে সাবজেক্টিভ হতে পারে অ্যাডেড এন্ট্রি গুলো এখানে পাওয়া যায় শেষে একটু প্যাস লাগাইতে থাকতে পারে
বাংলাদেশের লাইব্রেরি অফ কংগ্রেসের ব্যবহার কেমন? বর্তমান বাংলাদেশের অনলাইন ক্যাটালগ করার জন্য যেগুলো একটু আগেই বললাম, আজকে ডক্টর মিজানুর রহমান কলেজে যেটা শিখিয়েছেন, বর্তমানে বাংলাদেশে অনলাইন ক্যাটালগ 5.0 লেখেন, এটা প্রোটোকল Z39 5.50 প্রোটোকল, এটা লেখেন, টিকা পড়বে, এটা পরীক্ষাতে টিকা পড়বে যে Z39 5.0 প্রোটোকল কি, তখন বলতে হবে লাইব্রেরি অফ কংগ্রেস ক্যাটালগ যেটা আছে সেটার অনলাইন ক্যাটালগ, এখান থেকে নামানোর জন্য যেটা ব্যবহার করা হয় তাকে এটা Z39 5.0 প্রোটোকল বলা হয়। যে কোনো বইয়ের ক্যাটালগ আপনি ওইখানে নামাইয়ে আপনার অনুযায়ী এডিট করে। এই হলো আমাদের টোটাল আলোচনা। থ্যাংক ইউ, আমি 10 মিনিটের ভিতরে 7 মিনিটে শেষ করতে পেরেছি। এই হলো আমাদের ওভারঅল আলোচনা, আমাদের এটা পরীক্ষায় পড়বে, পরীক্ষায় পড়বে, তাহলে আসেন। এবার প্রশ্নটা কি ধরনের থাকবে, আমি যদি প্রশ্নটা আমার থাকবে একটু প্রশ্নটা আমরা দেখি, প্রশ্নটা কেমন থাকবে। ওহো, প্রশ্নটা তো আমার ওইখানে ছিল, হায় রে, দাঁড়ান আমি একটু দেখি এখানে আছে কিনা। প্রশ্নটা অবশ্য আপনাকে নিতে হবে, প্রশ্নটা কিভাবে থাকবে সেটা দেখতে হবে। একটু লেখেন, এটা পরীক্ষা পড়বে, ভিন্ন ভিন্ন ভাবে পড়বে, লেখেন। পুস্তক নির্বাচনের সহায়িকা বলতে কি বুঝো? পুস্তক নির্বাচনে জাতীয় আন্তর্জাতিক মানের পুস্তক নির্বাচনের সহায়িকার বিবরণ দাও। এ মর্মে অনলাইন টুলস এর ভূমিকা, ওই যে Z39 বলে দিলাম, এ মর্মে অনলাইন টুলস এর ভূমিকা। তাহলে কেন আমি আপনাদেরকে আটকায় রেখে শেষ পর্যন্ত গেছি তা কি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এই এই যে এ মর্মে, এই পর্যন্ত আপনি উত্তর দিতে পারবেন, এ মর্মে অনলাইন টুলস এর এই এটার এই ভূমিকা আপনি আলোচনা করতে পারবেন না, সেই জন্য আমি ওই পর্যন্ত গেছি। এবং গতবার এটা প্রশ্নের সাথে লেজুর লাগাই দিছে, ডিসকাস দা রোল অফ অনলাইন ক্যাটালগ টুলস ইন দিস রিগার্ডস, এই অনলাইন টুলস এর ক্ষেত্রে Z39 প্রোটোকল লাইব্রেরি অফ কংগ্রেস এর ওই বিশাল বয়ান দিয়ে দেবেন, যিনি খাতা দেখবে তার টাসকে লেগে যাবে, বলবে যে আয় হাই কার পাল্লাই পড়লাম।